আচমকা ভগ্নদশা বাড়ি ভেঙে বিপত্তি শ্যামনগরে ভাটপাড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের রাউতা জোড়া মন্দির এলাকায় একটি বহু পুরনো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি, যার জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি, জানা গিয়েছে শ্যামনগর ব্যানার্জি পাড়ার বাসিন্দা সুমিত চ্যাটার্জি এবং ঈপ্সিৎ চ্যাটার্জির জোড়া মন্দিরের সামনে বাড়ি বছরের পর বছর ভগ্নদশায় পড়েছিল। আজ সেই বাড়িটি আচমকাই ভেঙে পড়ে। প্রসঙ্গত, এই বাড়ির পাশ দিয়ে বহু মানুষ যাতায়াত করে। আজ বাড়ি ভেঙে পড়ায় আতঙ্ক গোটা এলাকা জুড়ে, তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ায় আপাতত স্বস্তি এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্মৃতিধর এবং অন্যান্য বাসিন্দারা। হ্যাঁ, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এবার একজন সকালবেলা তো আজকে হঠাৎই ভেঙে পড়েছে, একজন তো ভদ্রবিনা মারাই যেত। সব সময় বসে, যে মারা গেছে সেই বসে থাকতো, ওইটাই অ্যাক্সিডেন্ট হতো। রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে, পাবলিকও বসে থাকে। লেগেছে কারুর? লেগেছে না, কারুর লাগেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি বাড়িটা খুব ভাঙাচোরা হোক, না হলে যখন তখন দুর্ঘটনা হতে থাক ঘটতে থাকতে পারে। এটা দীর্ঘদিন ধরে বাড়িটা ভাঙা অবস্থায় ছিল, ঠিক আছে, ফাটা। এবং ওনাদের রিকোয়েস্ট করা হচ্ছে, ওনারা যতবার রিকোয়েস্ট করা হচ্ছে ওনারা কিছুতেই করছে না। ওনাদের পাড়ার লোক অনেকবার অবজেকশন করেছে, নোটিশ পাঠিয়েছে মিউনিসিপ্যালিটিকে, ঠিক আছে, জিনিসটা ভাঙা হয়নি। আজকে এতদিন পরে, দীর্ঘদিন পর আজকে ভাঙলো। বাড়ির মালিক কোথায় থাকে? বাড়ির মালিক থাকে ব্যানার্জি পাড়া। ঠিক আছে, ঘুরতে পারতো? ঘুরতেও গেছে? হ্যাঁ, অবশ্যই ঘুরতে পারতো। এলাকার লোক আপনারা কতটা আতঙ্কিত? আমরা আতঙ্কিত মানে দেখুন, আমার বাড়িটা সাইডে, ঠিক আছে, কিন্তু আশেপাশের লোক সবাই ভয় পাচ্ছে, ঠিক আছে। এইটাই হলো মেন রাস্তা আমাদের, অবশ্যই। তাই জন্য মালিককে আমরা ফোন করা হয়েছিল, কথা হয়েছে, কালকে দিয়ে ভাঙার কথা বললো মালিক। হ্যাঁ, ঘটনাস্থলে এসে কাউন্সিলর বলেন, আমরা বাড়ির মালিকের সাথে কথা বলেছি, উনি আমাদের আশ্বস্ত করেছেন আগামী 24 ঘন্টার মধ্যে বাড়ি ভাঙার কাজ শুরু করবেন। সকালবেলা আমার হাজবেন্ড ওখান দিয়ে গেছেন, তখনও বাড়িটা ঠিক ছিল। তারপর তার 5-10 মিনিট পরেই খবর পেলাম যে বাড়িটা ভেঙে পড়েছে। এটা অনেক পুরনো বাড়ি, এলাকার লোক, এই বাড়ির যে মালিক তাকে অনেকবার বলেছে বাড়িটা ভেঙে দেওয়ার জন্য, কারণ যখন তোমার বড় সড়ো অ্যাক্সিডেন্ট হতে পারে, তখন ওরা গা লাগায়নি। আজকে ফোন করা হলো আবার যে ভেঙে পড়েছে, এখন কি করা যাবে, তখন বললো যে কালকে এসে আমরা ভেঙে দেওয়ার ব্যবস্থা করবো। এটা অনেক দিন ধরেই রয়েছে, এবার লোকজন বলেছে অনেকবার, এরা গা নিচ্ছে না। বাড়ির মালিকের সাথে কথা হয়েছে আপনার? আমার হয়নি, আমার হাজবেন্ডের হয়েছে। তারা বলেছে কালকে বাড়িটা ভেঙে দেবে। ভাটপাড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের জোড়া মন্দির এলাকায় কিছুক্ষণ আগে একটি ভগ্ন বাড়ি হঠাৎ করে ভেঙে পড়ে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এই মুহূর্তে কোনো দুর্ঘটনা না ঘটলেও একটা আতঙ্কের ছাপ এলাকার বাসিন্দাদের মুখে চোখে মুখে রয়েছে। ভাটপাড়া থেকে হিমাদ্রি সরকার ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।